একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আল্লাহ তালার তোরে রোজা পালন করো হে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, আল্লাহ তালার তোরে রোজা পালন করো হে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, রমজানের এই রোজা পালন আল্লাহ তালার ফরমা, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভরে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার 3 নং পদুয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী পশ্চিম পদুয়া হদ্দলিপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 9ম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি তাহির বিন আব্দুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, এর আগের অধিবেশনে সভাপতিত্ব করেছেন তাহের বিন আব্দুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, আপনাদের সকলের পরিচিত সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ ফরিদুল আলম।
আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত বাড়িয়ে দিন আমরা বলি আমিন। উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ তিন নং পদুয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব মঞ্চে বসা আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদী জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত সম্মানিত সংগ্রামী লোহাগাড়া তথা বীর চট্টলাবাসী আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো মানুষের গুণগান গাই, আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, যার প্রশংসা করব তিনি খুশি হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা নাই সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহ তাআলার গোলামেরা আল্লাহ তাআলার বান্দারা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে গণকীর্তন করে শুকরগুজার হয় আল্লাহ তাআলা তখন তার বান্দাদের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আজ 26 মার্চ, আজকের এই দিনটি বাংলাদেশের সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা সকলেই জানেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে, এজন্যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এই দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা আন্দোলনে যোগদান করে যারা নিজেদের জীবনকে ডেডিকেট করে দিয়েছেন, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং যারা এখনও বেঁচে আছেন, তাদের সকলের অবদানের কথা আজ আমরা স্মরণ করছি। এর পাশাপাশি সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি দয়া করে তার পক্ষ থেকে মদদ দিয়ে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটি দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, তিনি যদি বিজয় না দিতেন, তাহলে আমরা কি জোর করে বিজয় ছিনিয়ে আনতে পারতাম? পারতাম না। আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন আর আল্লাহ তাআলাও তাদের উপরে অনুগ্রহ করেছেন বলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা একটি স্বাধীন দেশে বাস করছি, কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। এটি অনেক বড় একটি নেয়ামত। এই জন্য স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদেরকে ডেডিকেট করেছেন, স্বাধীনতা আন্দোলনে যারা যোগদান করেছেন, আল্লাহ তাআলার প্রশংসার পরে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। আমরা দোয়া করছি যারা স্বাধীনতার জন্য জীবন বিলীন করে দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন
আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমিন। আরো আস্তে বলেন আমিন। আমিন। যে সকল বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমরা বলি আমিন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের শহীদদেরকে এবং স্বাধীনতা আন্দোলনে যারা যোগদান করেছেন তাদেরকে আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করি, ভালোবাসি। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয় তাদের জন্য দোয়া করে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি কি তার ক্ষতি চাইবেন? কথা বলেন না কেন? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি কি তার ক্ষতি চাইবেন? ক্ষতি চাইবেন না। আমরা আমাদের শহীদদেরকে কলিজা থেকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য স্বাধীনতা দিবস হোক, বিজয় দিবস হোক, আর 21শে ফেব্রুয়ারি হোক, প্রত্যেকটি সময়ে তাদের কথা স্মরণ করে আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করি। কার কাছে? কারণ একজন মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় তখন দোয়া ছাড়া আর কোনো কিছু তার জন্য কাজে লাগে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের জন্য জাতির এত অবদান, এই দেশের জন্য যারা নিজেদেরকে বিলিয়ে দিল, নিজেদেরকে বিসর্জন দিয়ে গেল, আমরা আজ তাদের মাগফিরাতের জন্য কাজ না করে আমরা উল্টা করে কাজ করি। আমি আমার শহীদদেরকে ভালোবাসলে আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আমি যদি যে কোনো দিবসে গান বাজনা বাজিয়ে নাচ গানের আয়োজন করি, আমার শহীদদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমরা আমাদের শহীদদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। দুঃখজনক হলেও সত্য, এই যে 21শে ফেব্রুয়ারি, এটা আমাদের ভাষার দিন। পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এই নজির কেবলমাত্র বাংলাদেশে আছে। আল্লাহু আকবার। যারা জীবন দিয়েছেন তারা সকলেই মুসলমান, কিন্তু দেখা যায় সেই ভাষা দিবসের দিনেও ভিনদেশি ভাষার গান বিভিন্ন জায়গায় বাজানো হয়। হিন্দি গানও আমরা শুনি, শুনি না? আপনি ভাষার দিবসে বাংলা গানও বাজাতে পারেন না, হিন্দি গান বাজান, এটা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। এখন আমি এই কথা বললে মনে করতে পারেন যে হুজুর মনে হয় স্বাধীনতার চেতনা বিরোধী। না, আমরা যারা আলেম ওলামা আমরাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আমরা কোনোদিনও আমাদের শহীদদের জন্য নাচ গানের আয়োজন করি নাই, বরং আমরা আমাদের প্রত্যেকটি মুনাজাতে আমার শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। এই যে বললাম, আপনি কাউকে ভালোবাসলে আপনার আচার আচরণে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আপনি যদি শহীদদেরকে ভালোবাসেন তাহলে শহীদদের জন্য আল্লাহর কাছে কি করা লাগবে? দোয়া করা লাগবে। আজকে 26 মার্চ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি আমার দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন, যারা বেঁচে আছেন তাদের প্রত্যেককে আপনি ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, কারণ আমরা কোরআনুল কেরিমের মাহফিলে এসেছি। আমরা একটি বই থেকে কথা শুনব ইনশা আল্লাহ। যে বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো, সে বইটার নাম হচ্ছে, সবাই তো বললেন না, সে বইটার নাম কি? আপনাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে তো? এই কোরআন পৃথিবীর কোনো মানুষের লেখা কিতাব? এই কোরআন দুনিয়ার সমস্ত আলেম ওলামাদের সম্মিলিত লিখিত কোনো গ্রন্থ? না। এই কোরআন যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? আল্লাহু আকবার। যে কিতাব আমাদের ঘরে আছে, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর তরফ থেকে এই কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই কিতাবের চাইতে দামি কোনো নেয়ামত আর নাই, পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো নেয়ামত আর নাই, এই পৃথিবীতে কোরআনুল কারিমের চাইতে সম্মানিত, মর্যাদা সম্পন্ন এবং শ্রেষ্ঠ কোনো বই আর কথা কোন না কেন আছে? এখন যদি আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, কি কারণে কোরআনুল কারীম পৃথিবীর সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে মর্যাদা সম্পন্ন গ্রন্থ হলো, এর কারণ কি? এর কিছু কারণ আছে না নাই? কোরআনের চেয়ে দামি কোনো বই আর পৃথিবীতে আছে না?
কোরআন কেন দামি? অন্যান্য বইয়ের চেয়ে এই বইটার প্রাইস মনে হয় সবচেয়ে বেশি, তাই না? ওজন বেশি, সাইজ বড়। তাহলে বলেন কি কারণে কোরআনুল করিম পৃথিবীর সবচেয়ে দামি কিতাব? এর কারণ হলো কোরআনুল করিমের ভেতরে এমন কিছু স্পেশালিটি রয়েছে, কোরআনুল করিমের ভেতরে এমন কিছু বিশেষত্ব, এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, এমন কিছু ইউনিক আনপ্যারালাল অনন্য এবং অতুলনীয় বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য, যেই বিশেষত্ব, যেই স্পেশালিটিগুলো আকাশের নিচে জমিনের উপরে আর কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আকবার। ঘরের ভেতরে আমরা গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ডের তালাশে বের হয়েছি। এটি হচ্ছে গোটা পৃথিবীর বর্তমান মুসলমানদের জন্য সবচাইতে লজ্জার বিষয়। এমন মুসলমান কোরআন বুঝা দূরের কথা, এখনো সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। অথচ একটি সময় গোটা পৃথিবীতে মুসলমানরা ছিল সবচেয়ে শক্তিশালী জাতি, মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রধানত ছিল। আর আজ মুসলমানরা এমন দুর্বলের ঘরের দুর্বল হয়েছে, ফুটবলে পরিণত হয়ে যেদিকে যায় ওইদিকে শুধু লাত্তি খায়। ঠিক তো বলতেছেন, এ চিল্লা চিল্লি করে লাভ নাই, প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। কারণটা কি? এর কারণ হচ্ছে যেই দিন থেকে পৃথিবীর মুসলমানরা কোরআনুল করিমের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, সেই দিন থেকেই পৃথিবীর মুসলমানরা মার খাওয়া শুরু করেছে। ঠিক বললে হবে না, আরো খাবে, আরো খাবে। যতদিন না কোরআন বুঝবে, যতদিন না কোরআনকে তার জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, ততদিন শুধু মারই খাবে। সে কোরআনকে ধর্মীয় কিতাব মনে করে ফেলে রেখেছে। মিয়া, এটা ধর্মীয় কিতাব? ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস। আল্লাহু আকবার। কি মনে করছেন, তাবিজ লেখার কিতাব? আরবি লেখা দেখে আপনি তামাশা করে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের কাছে কোরআনুল করিমের জ্ঞান, কোরআনুল করিমের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য হিসাবে মানা যাবে না। এত বড় সম্মানিত একটি কিতাব থাকার পরেও আমরা আজ মজলুম জাতিতে পরিণত হয়েছি, কারণ কোরআন আর আপনার জীবনের কোনো মিল নাই, কোরআন আর আপনার জীবনের কোনো মিল। এই জন্যই ওই অবস্থা। কোরআনকে বোঝা দরকার। কোরআনুল করিম এমন একটি কিতাব, এর ভেতরে যা আছে পৃথিবীর কোনো বইয়ের ভেতরে তা। এত লম্বা সময় আমার কাছে নাই, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের এমন 10টি স্পেশালিটি তুলে ধরব, আপনি নিজেই বুঝতে পারবেন এটা কেমন কিতাব। এই স্পেশালিটিগুলো আপনি পৃথিবীর অন্য কোনো কিতাবের ভেতরে খুঁজে পাবেন? পাওয়া যাবে না। চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআনুল করিম হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ পাঠ করা হয়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি আমার কথা কি বোঝা যায়? কোরআনুল করিমই হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কিভাবে পড়া হয়? কান লাগান, আর এদিকে সেদিকে তাকালে হবে না, এদিকে ওইদিকে বহু মানুষ আসবে চলে যাবে, আপনি ফুললি কনসেন্ট্রেট হতে হলে আমার দিকে তাকান। কোরআনুল করিম হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কিভাবে? মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে তারা এক আজব তথ্য পৃথিবীবাসীর সামনে পেশ করলেন, সেটি হলো এই, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে এখন 7:30 বাজে, কিন্তু সৌদি আরবে এখন বিকাল 4:30 বাজে, আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এখন সকাল 9:30 বাজে, আবার লন্ডনে এখন দুপুর 1:30 বাজে, কানাডায় এক সময়, অস্ট্রেলিয়ায় এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, ইতালিতে এক সময়, ফ্রান্সে এক সময়, এক এক দেশে এক এক সময়, নাকি সব জায়গায় এক সময় চলতেছে?
আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফলের কারণে এই সময়ের ভিন্নতা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতা থাকায় এই পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হয়। এখন বাংলাদেশে এশার আজান হবে, সৌদি আরবে কিছুক্ষণ আগে আসরের নামাজ শেষ করেছে, আর ইংল্যান্ডে এখন জোহরের নামাজ চলে, কোন কোন দেশে এখন মাগরিবের নামাজ চলে, যেমন দুবাই এখন মাগরিবের নামাজের সময়। তো বিজ্ঞানীরা এক আজব তথ্য পেলেন, এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও আজান হয়। আল্লাহু আকবার। আজান হলে একামতের দরকার আছে না নাই? একামত হলে নামাজের দরকার আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু না করে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নামাজ হবে? হবে না। কারণ নামাজে দাঁড়ানোর উপরে নামাজের ভেতরে একটি বই থেকেই তেলাওয়াত করতে হয়, সে বইটার নাম কি? তাহলে বিজ্ঞানের দেওয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে কোথাও না কোথাও আজান হয়, একামত হয়, নামাজও হয়। তাহলে নামাজে যে বই থেকে তেলাওয়াত হয় সে বইটার নামও হচ্ছে কোরআন। তার মানে নির্ধিদায় আমরা বলতে পারি কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্থানে তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে আর কি কোনো বই আছে যা অনবরত বিরামহীন ধারাবাহিকভাবে 24 ঘন্টা পড়া হয়? আছে। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এখনো পর্যন্ত ছাপাখানায় সবচাইতে বেশি পরিমাণ ছাপা হয়েছে, কোরআনের মতো প্রিন্ট হয়েছে, এমন কোন বই কি দুনিয়াতে আছে নাকি? থাকলে নাম বলেন আমাকে। কোরআনুল কারীমই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে রেকর্ড সংখ্যক সেল হয়েছে, বিক্রি হয়েছে। আবার এই কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যা পৃথিবীতে বিনামূল্যেও সবচাইতে বেশি বিতরণ হয়েছে। আবার কোরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাবের রাজ কায়েমের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আবার কোরআন পৃথিবীর এমন এক কিতাব, এই কিতাবের বিরোধিতাও বেশি হয়েছে। কোরআনের বিরোধিতা আছে না নাই? এই যুগের কথা বলছে না, যেই যুগে নাজিল হয়েছে সেই যুগের কথা বলছে, যেই যুগে নাজিল হয়েছে সেই যুগে কোরআনের রব্বুল আলামিন সেই যুগের কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফের মুশরিকগুলো কোরআনের বিরোধিতা করত, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে তুলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেরেরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনো না, কোরআন মানুষকে শুনতেও দিও না, বরং যেখানে কোরআন শোনানোর ব্যবস্থা করা হবে ওয়াল গাও সেখানে গিয়ে বিশৃঙ্খলা লাগাও, ঝামেলা পাকাও, গন্ডগোল লাগাও। আমার ভাইয়েরা যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফের মুশরিকদের চরিত্র রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বর্ণনা করেছেন। কোরআনের বিরোধিতা এটা আজকে নতুন কোনো বিষয় নয়, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেও কোরআন বিরোধীরা কোরআনের সেই যুগে কোরআন বিরোধীরা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা গণ্ডগোল সৃষ্টি করত। আজও পৃথিবীর বহু জায়গায় ওই কোরআন বিরোধী লোকদের চরিত্র লালনকারী লোকেরা কোরআনের প্রচার প্রসারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে। বর্তমান পৃথিবীতেও যারা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই মানুষগুলোর রক্ত যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে রিসার্চ করা হয়, পরীক্ষা করা হয়, আমি নির্দ্বিধায় বলতে পারি এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বলে কোরআন প্রচারে তুমি আবু জেহেলের মতো বাধা দাও কেন? কোরআনের মাহফিলের জন্য এখন কত কিছু। আচ্ছা বলেন তো এই মাহফিলগুলো সমাজের ভালো করছে না ক্ষতি করছে? আপনাদের চেয়ারম্যান সাহেব খুব কোরআন প্রিয় মানুষ, তিনি তার বক্তব্যে সুজা সাপটা বলে দিয়েছেন যে এই মাহফিলগুলোর কারণে সমাজে অনেক ভালো কাজ হচ্ছে।
এই মাহফিল মাহফিলে এসে ওয়াজ শুনে কোন মানুষ কি চুরি ডাকাতি শিখছে? কথা বলেন আপনারা, মাহফিলে এসে ওয়াজ নসিহত শুনে কেউ কি জেনা ব্যভিচার ধর্ষণ শিখছে? মাহফিলে এসে কেউ কি বেয়াদব হয়েছে? মাহফিলে এসে কেউ কি জঙ্গি হয়েছে? বরং আমরা মাহফিলগুলোতে জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে বলি, কারণ জঙ্গিবাদ আর সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। মাহফিলে এসে কেউ কি মা বাবার সঙ্গে বেয়াদবি শিখেছে? বরং উল্টা হয়েছে, মাহফিলে এসে জাহান্নামের আলোচনা শুনে, মা বাবার আলোচনা শুনে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে মাফ চেয়ে মা বাবার খেদমত শুরু করেছে। মাহফিলে এসে চুরি ডাকাতি শুনে নাই, বরং মাহফিলে এসে মৃত্যু কবর জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে গিয়ে চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে। মাহফিলে এসে বেনামাজি হয় নাই, বরং মাহফিলে এসে আলোচনা শুনে নামাজ ধরেছে। তাহলে মাহফিল তো মানুষকে বাজে কোনো জিনিস শিখাচ্ছে না, মাহফিল তো মানুষকে নষ্ট করছে না, তারপরেও মাহফিলগুলোতে বাধা দেয় কারা? মাহফিলগুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে কারা? আসলে মাহফিলে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে তাদের আলাদা কোনো পরিচয় নেই, তাদের পরিচয় হলো তারা দুষ্ট মানুষ। তারা কি মানুষ? দুষ্ট মানুষ। মূলত মাহফিলগুলোতে বাধা দেয় তারা, আড়ালে আড়ালে পর্দার আড়ালে অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কারণ মাহফিলগুলো অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করছে। সরকার এবং প্রশাসনের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছেন, আর এই দেশের আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে গাইডলাইন দিয়ে, কোরআন সুন্নাহ থেকে বক্তব্য দিয়ে দেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, সকল বয়সের মানুষদেরকে, মা বোনদেরকে তারাও ভালো পথে আহ্বান করছেন। তাহলে বোঝা গেল এই দেশের আলেম ওলামারা সরকার এবং প্রশাসনের দুশ্মন নয়, বরং বন্ধু। তারাও বক্তব্য দিয়ে মানুষদেরকে দিনের পথে ডেকে, ভালো পথে ডেকে, অপরাধ থেকে বাঁচানোর কথা বলে তারাও সরকার এবং প্রশাসনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে। এটা বুঝতে হবে। কোরআনের মাহফিল যত বেশি বাড়বে আমাদের সমাজের অবস্থা, সমাজের চিত্র তত বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল করিমের প্রথম স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন এক কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি কথা বলেন, এটা মনে থাকবে তো? নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে, নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ড দ্য হলি বুক কোরআন। এটি এমন এক কিতাব, এই কিতাব যিনি তেলাওয়াত করেন কিংবা যিনি তেলাওয়াত শুনেন, তেলাওয়াত করলে কিংবা শুনলে কেউ কোনোদিন বিরক্ত, আপনারা বিরক্ত হয়েছেন কখনো? একটা গান যখন বের হয় যুবক আর তরুণ ভাইয়েরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে একই গান কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, নতুন কোন গান যদি আসে চেঞ্জ করে ওইটা বাজাও। একই গান মানুষ বারবার শুনলে বিরক্ত হয়ে যায়, একই উপন্যাস বারবার পড়লে মানুষ বিরক্ত হয়ে যায়, একই গল্প মানুষ বারবার শুনলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কিতাব তিলাওয়াত করলে কিংবা শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। জন্মের পর থেকে আপনারা সবাই মসজিদে যান, নামাজ পড়ে ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ালে সব সময় আপনারা শুনতে পান তিনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে বলেছেন নাকি ইমাম সাহেব প্রত্যেক দিন তো একই সূরা দিয়ে নামাজ শুরু করেন, একই সূরা কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, এমন কথা কি কেউ কোনোদিন মসজিদে গিয়ে বলেছেন নাকি? কোনোদিন বলার সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? কেউ কোনোদিন বলবে না, কারণ আল্লাহর কিতাব তেলাওয়াত করলেন, আবার আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনলে কোনো মানুষ কখনো বিরক্ত হয় না, বরং কোরআন তেলাওয়াত করলে কিংবা শুনলে মানুষের মজা লাগে, ভালো লাগে। আবার এক এক আলেম, এক এক শায়েক, এক এক কারি, এক এক কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন তাদের সুরের ঝংকারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, তারা দেখেছেন হারামের ইমাম সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে দেন তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা বাচ্চা শিশুর মতো কান্না করতে থাকে, অর্থ বুঝে না, অর্থ না বুঝে অনেক মানুষ কান্না করে, কারণ কোরআন তেলাওয়াতের আবেগ এত বেশি, তেলাওয়াত শুনলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তাদের চমৎকার তেলাওয়াত শুনলে মনে হয়
আসমান থেকে কোরআন মনে হয় নাজিল হচ্ছে, এত চমৎকার কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত করে। আমার ভাইয়েরা এইভাবে করে কোরআন তেলাওয়াত শুনলে মানুষ কখনো বিরক্ত হবে না, বরং কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষের হৃদয়কে শান্ত করতে থাকবে, আর অমুসলিমরাও কোরআনের সুশীতল ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করতে থাকবে। তেলাওয়াত করলে কিংবা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হবে। Number three, তিন নম্বর হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. কোরআনুল করিম হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে। কোরআনুল করিমের যত হাফেজ আছে পৃথিবীতে অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে নাকি? আপনাদের এই পদুয়া ইউনিয়ন পরিষদের ভেতরে কোরআনুল করিমের শত শত হাফেজ খুঁজলে পাওয়া যাবে। কি ভুল বলছি? কোরআনুল করিমের শত শত হাফেজ এই ইউনিয়নে পাওয়া যাবে, কিন্তু অন্য কোন বইয়ের এত হাফেজ পাওয়া যাবে? আবার এই কোরআন মুখস্থ করার জন্য সহজ করে নাজিল করেছেন কি? রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটা সহজ না হলে 30 পারা কোরআন মুখস্থ করে এরা সিনার ভিতরে কি করে রাখতো? এটা সহজ করেছেন বলে আল্লাহ তাআলা হাফেজরা মুখস্থ করে সিনার ভিতরে রাখতে পারে। আমার ভাইয়েরা, আর আমার দেশের হাফেজরা এত বেশি ট্যালেন্ট, এদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, ট্রিলিয়ান্ট বলতে হবে। দেখেছেন আপনারা যখন কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশন আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে দেখা যায় 60-70-80 দেশে প্রতিযোগীদেরকে তারা পেছনে ফেলে দিয়ে আমার দেশের হাফেজরা ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়। আল্লাহ, এত মেধাবী আমার দেশের হাফেজগুলো, এত মেধাবী, এত ট্যালেন্টেরা, আরব দেশের প্রতিযোগীরা পর্যন্ত থাকলে তারা এদেরকে পেছনে ফেলে দেয়। এই কোরআন মুখস্থ করার জন্য সহজ করে নাজিল করেছেন কে? পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যার মুখস্থকারের সংখ্যা পৃথিবীতে সবচাইতে। আপনারা মঞ্চে যারা বসেছেন উঠা বসা কম করুন, যাদের বেশি অসুবিধা আছে চলে যান, বারবার উঠা বসা করলে সমস্যা। এটা কোরআনের মাহফিল, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। এখানে মানুষজন আলোচনা শুনবে, আমিও করব, আমাকে সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, এবং সাইড টক করবেন না প্লিজ। এখানে আমরা কোরআন থেকে কথা বলছি। তাহলে কোরআনুল করিম হচ্ছে পৃথিবীর এমন একটি কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর কোন বইয়ের ভেতরে এত সুন্দর, এত সুন্দর চমৎকার ছন্দমিল আপনি পাবেন না। কিন্তু কোরআনুল করিম যেই জায়গা থেকেই আপনি তেলাওয়াত শুরু করবেন, যেই সূরা থেকে তেলাওয়াত শুরু করবেন, সব জায়গায় ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। যেই সূরাই আপনি তেলাওয়াত শুরু করবেন ছন্দের এক চমৎকার মিল খুঁজে পাবেন। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই, রিহার্সাল করে দেখাই। সবাই বলেন তো দেখি কোরআনুল করিমের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল আনফাল। এই ছোট সূরাটি যদি আমরা তেলাওয়াত শুরু করে দেই ছন্দের এক অভূতপূর্ব মিল আপনারা খুঁজে পাবেন। সবাই আওয়াজ ছেড়ে জবানটা খুলে আমার সাথে বলুন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তেলাওয়াত তো করলেন, এবার একটু দেখেন তো এখানের মধ্যে কত মজা আছে, ছন্দমিল যে আছে হয়তো এর আগে আপনারা এটা কখনো ভাবেন নাই, অ্যানালাইসিস করেন নাই। ইন্না আতাইনাকাল ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল, বলেন তিনটা আয়াতের মধ্যে ছন্দের মিল আছে না নাই? সব আয়াত শেষ করছে রা দিয়ে, কি দিয়ে? কাউসার, ওয়ানহার, আবতার মিল আছে না নাই? শুধু কি এই সূরায় নাকি সব জায়গায়? সব জায়গায় আপনি ছন্দমিল খুঁজে পাবেন। কোরআনুল করিমের হৃদয়গ্রাহী সূরা
সূরাতুর রহমান যদি তেলাওয়াত শুরু করেন ছন্দ মিল আপনি সেই সূরার ভেতরে খুঁজে পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, ছন্দ মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আন আনের একটা টান আছে না ভাই? সূরা ইখলাস মুখস্থ আছে তো আপনাদের? কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু সুবহানাল্লাহ। যেই সূরাইতেই আপনি যাবেন ছন্দ মিল আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ছন্দ মিল আছে? সূরাতুল ইনফিতার শুরু করেন إِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ علمت نفس ما قدمت واخرت الله اكبر ছন্দ মিল আছে? পৃথিবীর কোন বইয়ের ভিতরে এত চমৎকার ছন্দ মিল আপনি পাবেন না। কোরআনুল কারীমের এক ফ্যান্টাস্টিক এক চমৎকার স্পেশালিটি হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাযিল করেছেন। আল্লাহু আকবার, কত দামি কিতাব আপনার ঘরের ভেতরে। নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে কোরআনুল কারীম এটি এমন এক কিতাব, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। বর্তমান এই যুগ হচ্ছে তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। কেউ যদি বেশি বুঝে এই কথা বলে যে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল এই যুগে 1500 বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় পুরাতন কিতাব কোরআন ওকেজু চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না, কারণ আমাদের কাছে যে লেটেস্ট বিজ্ঞান আছে এই বিজ্ঞান যত উন্নত হবে আরো যত উৎকর্ষিত হবে, কোরআনুল কারীমের কাছে বিজ্ঞানের সমস্ত তত্ত্ব এবং উপাত্ত সারা জীবন পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হবে। বিজ্ঞান পড়ে কোরআন গলাবাজি চাপাবাজির বিষয় নয়। কেমনে বিজ্ঞানের আগে কোরআন? আপনি দেখুন, আমি সময় তো বেশি নাই, কয়েকটা এক্সাম্পল দেই। যেমন বর্তমান দুনিয়ার সবচাইতে আলোচিত তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং থিওরি। আপনারা যে পৃথিবীতে বাস করছেন, এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল? বিজ্ঞান গবেষণা শুরু করলো, বিজ্ঞান গবেষণা করে স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি, এই থিওরি তিনি দুনিয়ার মানুষকে জানালেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বললেন যে এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল, এখন আসমান জমিন এক না আলাদা? কিন্তু সৃষ্টির শুরুতে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু একত্রিত অবস্থায়, এটা এম হাসিবুর রহমানের তথ্য না বিজ্ঞানের দেওয়া তথ্য? আচ্ছা, সব এক জায়গায় ছিল, তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটি মহাবিস্ফোরণ ঘটল, মহাবিস্ফোরণ ঘটার পরে সব কিছু সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা ভাবে সব কিছু অস্তিত্বমান হলো। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে যেই ঘটনাটি ঘটল বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যা এই পৃথিবীর সবচেয়ে আলোচিত তথ্য। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আজ থেকে মাত্র কয়েক বছর আগে মহাবিশ্ব সৃষ্টির যেই ধারণা বিজ্ঞান বিগ ব্যাং থিওরির মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়েছে, আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের ভেতরে এই মহাবিশ্ব সৃষ্টির ধারণা যিনি দিয়েছেন তিনি কে? কোরআনটা তো আপনি পড়লেন না, কোরআন খুলে দেখুন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا رَبُّ الْعَالَمِينَ বলছেন এই অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান আর জমিন একত্রিত অবস্থায় ছিল এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি কিভাবে রব্বুল আলামিন আলাদা করেছেন এর ব্যাখ্যা অন্য আয়াতে দিলেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বিস্তারিত বলে দিলেন সুমাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল আকাশ তখন ধোয়া স্বচ্ছন্ন হয়ে গেল আমার বাবারা আমার ভাইরা ভালো করে বুঝে শুনে জবাব দেন তো কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোয়া সৃষ্টি হয় কি হয় না মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল আকাশ তখন ধোয়া স্বচ্ছন্ন হয়ে গেল রব্বুল আলামিন তখন ধোয়া স্বচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন আসমান আর জমিন পরস্পর আলাদা হয়ে যাও আসমান আর জমিন তখন জবাব দিল কালাতা আতাইনা তাইন আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল ইউথ কনফারেন্স মুক্তামর আশাবাব সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালবাল ওই কনফারেন্স হলে এই দুটি আয়াত যখন তেলাওয়াত হলো তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ একটু থামো এটা কোন বই থেকে তোমরা রিসাইট করছো কোন বই থেকে তোমরা তেলাওয়াত করছো কারণ তোমাদের পাঠকৃত তোমাদের তেলাওয়াতকৃত এই তথ্য এটা তোমরা কোথায় পেয়েছো মাত্র কয়েক বছর আগে আমরা এত কষ্ট করে পড়াশোনা করে গবেষণা করে যেই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছি সেই তথ্য তোমরা আবার কোন বই থেকে পড়ে শোনাচ্ছ বলা হলো এটি এই যুগের কোনো কিতাব নয় এটি হচ্ছে আজ থেকে আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন বালবার তখন বলেছিলেন আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সাইন্টিফিক থিওরি আসা প্রমাণ করে এটা আবুল তাবুল কোনো কিতাব নয় যেমন তেমন কোনো কিতাব নয় আর যার কাছ থেকে এসেছে তিনিও মহাবিশ্বের মালিক প্রতিপালক ছাড়া আর কেউ নয় এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না ওই কনফারেন্স হলেই সে মাথা নত করে দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে আমার ভাইয়েরা এই হচ্ছে আল্লাহর কোরআন বিজ্ঞান যত উন্নত হবে উন্নত হতে হতে যদি একেবারে উন্নতির স্বর্ণ শিখরেও চলে যায় চিরকাল বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য থাকবে ঠিক তো বললেন এখন যদি বলি কোরআনে আর কি কি বিজ্ঞান আছে বলেন শুধু তাবিজ লেখাতে দিয়ে না তাবিজ লাগাইতে দিয়ে আল্লাহর কোরআনে 6,500 বেশি আয়াত রয়েছে 6,500 বেশি আয়াত রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে রয়েছে আল্লাহু আকবার প্রায় 12 থেকে 1500 আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে এটা তো বিগ ব্যাং থিওরির কথা বললাম আপনাকে কত কথা বলবো আমি এই যে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহুকাল ধরে একটা দ্বন্দ্ব ছিল সর্বপ্রথম বিজ্ঞানী টলেমি বলেছিল যে পৃথিবী স্থির পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চারপাশে ঘুরছে তার এই মতবাদ বেশি দিন টিকে নাই 1512 সালে নিকোলাস কোপারনিকাস এসে বলল এতদিন টলেমি তোমাদেরকে যা শোনাইছে সব ভুয়া আমি গবেষণা করে দেখেছি পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে তুমিও ঘুরো আমিও ঘুরি সবকিছুই আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান যেই সমস্যার সমাধান করেছে
দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এই সমাধান রব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন এই কথা সুস্পষ্ট বলে দিয়েছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারু কদ قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون رب العالمين بلسن সূর্যের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি সূর্য তার ওই নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি চন্দ্র তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে তাহলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে বিজ্ঞান আগে না কোরআন আগে আরে ভাই আপনি জানলে অবাক হয়ে যাবেন আরেকটি কারিশমাটিক তথ্য এই যে ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা আপনাদের এলাকায় ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ বলেন না টিপসই বলেন আপনারা বাবা আপনারা অনেক উচ্চ শিক্ষিত মানুষ তাই না ইংরেজিতে বলেন আরবিতে বলা হয় বাসমাত ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আর বাংলায় আঙ্গুলের ছাপ বা টিপসই আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা সবাই বলেন কয়টা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে আল্লাহু আকবার আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে কিন্তু কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই এখানে কুদরতটা কার এখন কত সাল 2000 এই যে ফিঙ্গারপ্রিন্ট অভিন্ন একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই এটা বিজ্ঞান জেনেছে মাত্র 200 বছর আগে 1800 সালের পরে বিজ্ঞান এই তথ্য মানুষকে জানিয়েছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ফিঙ্গারপ্রিন্টের মতো আজীব তথ্যের কথাও 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানিয়েছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বরে রব্বুল আলামিন বললেন আয়াহসাবু আন লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা রব্বুল আলামিন বলছেন যেই সকল লোকেরা মনে করে মানুষ মরে যাওয়ার পর হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর মাংস হাড্ডি সব যখন আলাদা হয়ে যাবে সব যখন মাটির সাথে মিশে যাবে কে আবার তাদেরকে চিন্তা করবে এই পরিকাল অবিশ্বাসী লোকগুলোর কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন তোমাদের রব শুধুমাত্র হাড্ডি মাংস অস্থি পিঞ্জরি নয় বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলে এই ফিঙ্গারপ্রিন্টের যে অভিন্ন ছাপ রয়েছে রব্বুল আলামিন এই অভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ছাপ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম আল্লাহ বিজ্ঞান আগে না কোরআন আগে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে আপনি সত্যিকারের জ্ঞানী হতে চান আগে কোরআন পড়ুন কোরআন ছাড়া কখনো মানুষ পূর্ণাঙ্গ জ্ঞানী হতে পারে না জ্ঞানী হলে মূর্খ জ্ঞানী হবে পশু হয়ে যাবে আচার আচরণের মধ্যে মনুষ্যত্ব থাকবে না আচার আচরণের মধ্যে পশুত্ব ফুটে উঠবে এই জন্য মনুষ্যত্ব আর মানবতাবোধ যদি শিখতে চান আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কোরআনুল কারীমের 5 নম্বর স্পেশালিটি আমরা জানলাম কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাম্বার 6 নম্বর হচ্ছে কোরআনুল কারীমটি এমন একটি কিতাব এর ভেতরে সন্দেহ করার মতো কোনো কিছু নাই সন্দেহ করার মতো কোনো কিছু কোরআনে আছে সন্দেহ করবেন কেন কারণ যিনি সকল সন্দেহ থেকে মুক্ত তিনি কে তিনি এই কিতাব নাজিল করেছেন তিনি বলছেন এই কিতাবের শুরুতেই যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল
Udallil Muttaqin. This is the book, the most authentic book in this world. Higher of, there is no doubt about it. এটি এমন একটি কিতাব, এর মধ্যে সন্দেহ কিংবা সংশয় করার মতো কোনো বিষয় নাই। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কি? এই কিতাবের ভুল ধরতে যারা এসেছে তারা নিজেরাই ঈমান নিয়ে ফিরে যেতে বাধ্য। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল খুঁজতে এসেছে, নিজেই মুসলমান হতে বাধ্য হয়েছে। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি পাঠালো, ফেরাউনের মরদেহকে, ফেরাউনের বডিকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার মরদেহ মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যেন পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে যখন তার মরদেহ ফ্রান্সে পাঠালো, ফ্রান্সের সরকার তার মরদেহ তার আমলা কামলাদেরকে দিয়ে রিসিভ করালো বিশাল এক অভ্যর্থনার মাধ্যমে। এরপরে এক হসপিটালের বিশেষ ইউনিটে, বিশেষ ওয়ার্ডে ঢোকানো হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর সেই গবেষণা টিমের প্রধান করা হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলিকে। গবেষণার কাজ শুরু হলো। গবেষণার পর তারা দেখল যে ফেরাউনের শরীরের মধ্যে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তখন তারা বলল, তাহলে ফেরাউন সমুদ্র ডুবে মারা গিয়েছে, কারণ সমুদ্রের পানি নোনা না মিঠা? লবণাক্ত, তো লবণের অংশ পাওয়া গিয়েছে। একজন এসে বলল মরিস বুকাইলিকে, স্যার আপনি যে এই কথা এখন বলতেছেন, এটা তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারিমে আরো 1500 বছর আগে এটা বলে দেওয়া হয়েছে। কয় কি বলো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে আর ফেরাউন ডুবছে 3000 বছর আগে। কয় হাজার বছর আগে? তো সে অবাক হয়ে গেল যে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে কি করে 3000 বছর আগের কাহিনী ঢুকে গেল। সে বলল, দেখি তো বইটা আমার কাছে আনো, আমি একটু দেখি কোন জায়গায় গরমিল আছে কিনা একটু খুঁজে বের করি। দেখছেন কত বড় সাহস, কোরআনের গরমিল খুঁজে বের করবে। এখনো অনেকে কোরআনের গরমিল খুঁজে আছে। ওয়াসিম রেজভি নামে এক কুখ্যাত শিয়া ভারতের আদালতে 26টি আয়াত বাতিলের জন্য রিট করেছে, জানেন কিনা আপনারা? কোরআনের 26টি আয়াত তো দূরের কথা, 26টি আয়াত তো দূরের কথা, 26টি শব্দ নয়, 26টি নুক্তা নয়, একটা নুক্তাও পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। এর পিছনে ভয়ানক এক ষড়যন্ত্র রয়েছে, ভয়ানক এক ষড়যন্ত্র রয়েছে। কোরআনুল কারীমকে নিয়ে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না? গোটা পৃথিবীর মুসলমানরাই তো এখন ষড়যন্ত্রের শিকার। সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, কোন জায়গায় মুসলমান মার খায় না? চীনের উইঘুর, চেচনিয়া, বসনিয়া, এরপরে আপনার কাশ্মীর, মিশর, আফগানিস্তান, সকল জায়গায় মুসলমানরা আজ মার খাচ্ছে। মুসলমান মার খাওয়া জাতি ছিল না, মুসলমানরা ছিল সম্ভ্রান্ত জাতি, এখন তারা মার খাচ্ছে। এই যে কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, আমার ভাইরা ভারতের ইতিহাস আপনারা পড়বেন, খালি চিল্লা চিল্লি করে সব জিনিসের সমাধানে আসা যায় না, একটু পড়াশোনা করতে হবে। ভারতবর্ষের ইতিহাস আপনারা পড়ে দেখেন, এই ভারতের সুন্দর সুন্দর সকল স্থাপনা, ভারতের ইতিহাস, ঐতিহ্য, ভারতের সকল স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে গড়া। ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা, এক কথায় ভারতের সুন্দর সুন্দর দেখার যা কিছু আছে সব মুসলমানরা করেছে। এক বছর আর দুই বছর না, এক বছর আর দুই বছর না, এক টানা ভারতবর্ষকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। কি আমি ভুল বলতেছি কথা? কত বছর? 800 বছর মুসলমানরা ভারতকে শাসন করেছে। এরপরে 200 বছর ইংরেজরা ভারতকে লুটপাট করে খেয়েছে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে যাওয়ার পর এরপরে ভারত
1947 থেকে এই 2021 সাল পর্যন্ত হিন্দুরা সেটাকে শাসন করছে। এই হচ্ছে ভারতের সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাস আপনি একটু ঘেঁটে দেখেন, 800 বছর মুসলমানরা ভারতকে শাসন করেছে, কিন্তু কোনোদিন কোনো মুসলমান শাসক অমুসলিম কাউকে পিটায় নাই, মারে নাই, জোর করে ধর্মান্তরিত করে নাই, কোনো ধর্মের উপাসনালয়ে গিয়ে হামলা চালায় নাই, কোনো মন্দির ভাঙচুর করে নাই। কারণ ইসলাম এত পবিত্র আর এমন মানবতার ধর্ম, ইসলাম কোনো ধর্মের মানুষকে গালি দিতে শিখায় না, কোনো ধর্মের মানুষকে নিয়ে ঠাট্টা করতে শিখায় না, অন্য ধর্মের মন্দির হোক উপাসনালয় হোক সেগুলোতে হামলা করার শিক্ষা এবং দীক্ষা ইসলাম দেয়। আমার ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম মানুষদেরকে মানবতা বোধ শেখায়, ইসলাম মানুষদেরকে মনুষ্যত্ব বোধ শেখায়, ঠিক কিনা? এই জন্য ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে, ইসলামী মূল্যবোধ তাদের ভেতরে ছিল বলে তারা কখনোই কোনো অমুসলিম পিটায় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কোনো উপাসনালয়ে হামলা চালায় নাই। যদি চালাতো, আচ্ছা 1 বছর আর 2 বছর কত বছর বললাম, যদি সত্যিকারের তো নির্যাতন চালাতো, আচ্ছা বলেন তো ভারতবর্ষে মুসলমান ছাড়া অন্য ধর্মের কেউ থাকতো? তাহলে এ থেকেই প্রমাণ হয় যে মুসলমান শাসকরা উদার ছিলেন, তারা কখনোই কোনো ধর্মের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালান নাই, কোনো ধর্মের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালান। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায়, যারা অন্য ধর্মের মানুষদেরকে নিয়ে ঠাট্টা করে, এরা ইসলামের শত্রু, এরা মানবতার শত্রু। ইসলাম এটা শেখায়। আমি বলছিলাম ভারতবর্ষ শাসনের কথা, 800 বছর এরা শাসন করে গেল, কখনো মুসলমানদেরকে কখনো তারা অমুসলিমদেরকে পিটালো না, মন্দিরও ভাঙচুর। 200 বছর তো ইংরেজরা লুটে পুটে খাইল। 1947 থেকে 2021 মাত্র 73 বছরে ভারত শাসন করছে 73 বছর ধরে হিন্দুরা। নুন খেয়ে গুণ না খাওয়ার মতোই আর কি। যেই মুসলমানরা তাদেরকে লালন পালন করলো, জায়গা দিল, এত বছর তাদের প্রতি আন্তরিক আচরণ দেখালো, তারা কি করবে? মাত্র 73 বছরের ক্ষুদ্র শাসন আমলে একবার দুইবার না, বারবার তারা আমাদের মসজিদে আগুন দিয়েছে, মসজিদ ভেঙেছে। তারা মসজিদ ভাঙে নাই, তারা শুধুমাত্র মসজিদের গায়ে আগুন লাগায় নাই, মসজিদ ভেঙে মসজিদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে গোটা পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। কি কথা ভুল বলছি? আমার বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছে। করোনা মহামারী শুরু হওয়ার আগে দিল্লির মসজিদের মিনার ভেঙে মন্দিরের পতাকা টানিয়েছে। আমি কি ভুল বলি নাকি কথা? কাশ্মীরের মুসলমানদের উপরে বহুবার তারা নির্যাতন করেছে। তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর কি হয়েছে? গুজরাটে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কিরকম নিমুখ হারাম হতে পারে মানুষ? মানুষ কি এত নাফরমান হয় যেই প্লেটে খাইল ওই প্লেটটাকে ছিদ্র করে? 800 বছর মুসলমান শাসকরা ভারত শাসন করে একটা মন্দির পুড়ায় নাই, একটা মন্দির ভাঙচুর করে নাই। আমার ইসলাম তো এটা শেখায়। ইসলাম কি এটা শেখায়? ইসলাম মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। যারা অন্য ধর্মের মন্দিরে গিয়ে হাত দেয়, মন্দির ভাঙে, এরা ইসলামেরও শত্রু, এরা মানবতারও দুশ্মন। এটা ইসলাম শেখায় না। যার যে ধর্ম আছে সে পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে, এটাই ইসলাম, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু এরা মাত্র 73, কই 800 বছর আর কই 73 বছর? 73 বছরে ইতিহাস ঐতিহ্যকে তারা কলঙ্কিত করেছে, ইতিহাস ঐতিহ্যকে তারা নষ্ট করে দিয়েছে। আর এই ইতিহাস ঐতিহ্যকে যেই লোকটা বারবার কলঙ্কিত করেছে, সেই লোকটার নাম হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় অমানুষ, কুখ্যাত নরেন্দ্র মোদি। দল মত নির্বিশেষে প্রত্যেকটি দেশপ্রেমিক ইমানদার বিশ্বের কুখ্যাত এই অমানুষকে অন্তর থেকে ঘৃণা করে, কারণ তার হাতে গুজরাটের মুসলমানদের রক্তের দাগ লেগে আছে,
তার হাতে কাশ্মীরের মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে। তার মতো বিশ্বের কুখ্যাত মানুষকে পৃথিবীর মুসলমানরা অন্তর থেকে ঘৃণা করে। এটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের দাবি। এই কুখ্যাত মানুষ আমার দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক, এই দেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন, যার একটি মাত্র ভাষণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি আমার দেশের অবিসংবাদিত নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। কেমন মানুষ ছিলেন বঙ্গবন্ধুর ইতিহাস আপনারা পড়বেন। আলেমপ্রিয় মানুষ ছিলেন তিনি, আলেমপ্রিয় মানুষ ছিলেন তিনি। ইসলামের জন্য অনেক কিছু করে গিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন তার করা, বাংলাদেশকে ওআইসির সদস্যভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। এমনকি আপনারা জানলে অবাক হয়ে যাবেন, তিনি যে কুট গায়ে দিতেন, এখন তো সেটার নাম হয়েছে মুজিব কুট, এটাও একজন আলেমের কাছ থেকে উপহার পাওয়া। জানেন আপনারা, তিনি আলেম ওলামাদের সাথেই চলাফেরা করতেন, আলেম ওলামাদের সাথে তার সখ্যতা ছিল, আলেমপ্রিয় মানুষ ছিলেন বঙ্গবন্ধু। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি একদিন গেলেন, তো হুজুর সেদিন এই কালো কুট পরাছিলেন। বঙ্গবন্ধু বললেন যে হুজুর কালো কুটে তো আপনাকে সুন্দর লাগতেছে, কুটটা সুন্দর। তিনি বললেন তোমার কি পছন্দ হয়েছে? তিনি বললেন হ্যাঁ। কুটটা খুলে দিয়ে দিলেন, বঙ্গবন্ধুও পরে গেলেন। এরপর থেকে অনেকে এই কুটটা পরে, এখন তো এই কুটটার নামও দেওয়া হয়েছে মুজিব কুট। আমার দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই কসাইয়ের মতো কোনো মানুষ না, বরং তিনি এক মহান মানুষ। তিনি অসাম্প্রদায়িক একজন নেতা ছিলেন, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার কাজ করেছিলেন। কিন্তু যে কুখ্যাত লোকটা, যে অমানুষটা এই দেশে আসলো, সে তো আপাদমস্তক এক সাম্প্রদায়িক লোক, সে তো বারবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে। তার মতো এমন আপাদমস্তক সাম্প্রদায়িক লোক আমার দেশের অবিসংবাদিত নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আসা মানে বঙ্গবন্ধুর আত্মার সাথে চিটারি গাদ্দারি করে। কারণ আমার বঙ্গবন্ধুর জন্য দেশের সকল উলামায়ে কেরাম দোয়া, আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, যেই লোক বঙ্গবন্ধুর অবদানকে দেশের স্বাধীনতার জন্য স্বীকার করবে, আপনি বুঝবেন এর মধ্যে সমস্যা আছে, এ সংকীর্ণতার বাইরে এখন আসতে পারেন নাই। বঙ্গবন্ধুর অবদান স্বাধীনতার জন্য অনস্বীকার্য, আপনি অস্বীকার করতে পারবেন? তার মতো মহান নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এই দেশের দেশপ্রেমিক মানুষ তাকে কামনা করে, এটা রাজনৈতিক কোনো ইস্যু না, সরকার বিরোধী ইস্যু না, রাজনীতি ভাই যার যার, ইসলাম ইসলামটা কার? সবার। ইসলাম, আমরা সবাই তো মুসলমান, এটা আমাদের সবচাইতে বড় পরিচয় আমার ভাইয়েরা। তো যেই কথা বলছিলাম যে কোরআনকে, কোরআনকে বদলে দেওয়ার, পরিবর্তন করার ক্ষমতা কেউ, আমরা একটা ঘটনায় ছিলাম, ঘটনাটা কি মনে আছে না ছুটে গেছে? কোন জায়গায় ছিলাম বলেন তো? হ্যাঁ, ডক্টর মোরেস বুকাইল বললো কোরআনটা নিয়ে আসো, দেখি কোন কোন জায়গায় ভুল আছে। এখন কোরআন এনে যখন খোলা হলো, দেখলো আরবি ভাষায় লেখা, সে কি আরবি জানে? আচ্ছা বলেন তো, আপনাদের সামনে যদি চীন দেশের চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা কোনো বই আনা হয়, চুয়াং ওয়াং ওয়াং ভাষায় লেখা, কিছু বুঝবেন আপনারা? বলেন ভাই রে বইটা বন্ধ কর, কিছু বুঝি না। তো তার সামনে আরবি ভাষায় লেখা এই কোরআন, সে বলো ভাই রে এগুলা কিছুই বুঝি না। সে তখন কোরআনুল করিমকে তার মাতৃভাষায় অনুবাদ করে পড়া শুরু করলো, কোরআনের কোনো ভুল ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলে এবার কোরআনুল করিমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, তাও সে কোনো ভুল ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলে এবার মনে মনে ভাবলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আমি যদি আরবি ভাষায় কোরআন পড়ে গবেষণা করতে পারি, তাহলে হয়তো কোরআনের ভুল আমি খুঁজে বের করতে পারবো। সে আবার কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো,
আরবি ভাষা শেখার পর এবার আরবি ভাষায় কোরআন পড়া শুরু করলো। কোরআনুল করিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল করিমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, গবেষণা করলো, একটা ভুলও ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ডক্টর মরিস বুকাইনে এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এখন কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনের কাছে যারা আসবে হেদায়াত নিয়ে ফিরে যেতে বাধ্য। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে কোরআন এটি এমন একটি কিতাব, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব কি? কারো দ্বারা সম্ভব? নাস্তিক যারা, এরা জাতের মাতাল হলেও তালে ঠিক, জাতে মাতাল তালে। অনেক নাস্তিকরা বলে স্রষ্টা বলতে কেউ, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। জিজ্ঞেস যদি করেন কেন এই কথা বললা, কয় থাকলে তো দেখা যাইতো, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। আমি প্রায় সময় বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন নাস্তিক পেলে তাকে পাল্টা প্রশ্ন করবেন, এই বেটা তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ যে তোরে জন্ম দিয়েছে এটাকে তুই দেখছ নাকি? হ্যাঁ দেখছে। তো বলবেন না, জিজ্ঞেস করো বিশ্বাস করো, হ্যাঁ করি তো। তখন বলবেন না দেখে যদি আল্লাহকে বিশ্বাস না করা যায়, তো না দেখে তোর বাপকেও তুই বিশ্বাস করিস না, সেটা তোকে জন্ম দিয়েছে, আমরাও মনে করবো তোর জন্মে দোষ আছে। নাস্তিক গুলো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলো। আজ পর্যন্ত কোনো নাস্তিক এই কথা বলে নাই যে কোরআন মানুষের বানানো কিংবা আল্লাহর বাণী নয়। শুনছেন আপনারা কখনো এরকম কথা বলতে? জাতের মাতাল তালে, তারাও জানে এই কথা বললেই কোরআনেও চ্যালেঞ্জ আছে, মানুষও বলবে, মুসলমানরাও বলবে ঠিক আছে বানা, তোর মতো নাস্তিক পারলে একটা কোরআন ধরা খেয়ে যাবে, পারবে? কোরআন বানাতে যারাই গিয়েছে তারাই ধরা খেয়ে। মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামাতুল কাদ্দাব নাম শুনছেন আপনারা? মুসাইলামা কে ছিল? হ্যাঁ, ভন্ড না, মুনাফিক না, ভন্ড নবী, সে তাকে নবী বলে দাবি করেছিল। নাউযু বিল্লাহি মিন, মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করলো, লোকজন এসে বলল আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা দাবি করেছো, তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার উপরে কি আয়াত বা সূরা নাজিল হয় না? মুহাম্মদ করেন সাল্লাল্লাহু, তার সাথে তো জিব্রিলের দেখা সাক্ষাৎ হয়, আয়াত সূরা নাজিল হয়, তোমার উপর নাজিল হয় না কেন? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, আমার উপরেও নাজিল হবে, তবে একটু সময় লাগবে, কিছুটা টাইম দাও, নতুন নবী তো একটু সময় লাগবে। কিছুদিন পর লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই জিব্রিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। লোকজন বলল, তাই কোনো সূরা নাজিল হয়েছে নাকি? কয় হয়েছে তো। লোকজন প্রশ্ন করলো, কোন সূরা? কয় সূরাতুল ফিল, কোরআনেও একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন বলল, ঠিক আছে দেখি শোনাও তো তোমার উপর নাজিল হওয়া ফিল। এবার সে তেলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু জানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবীল। দেখেন এমন এক সূরা বাচ্চারা শুনলেও হাসে, দেখেন এরা তো অর্থ না বুঝে হাসছে, আলে মোলামা যারা এসছেন অর্থ বুঝছেন আপনারা, অর্থটা বললো তো এরা আরো হাসবে। অর্থটা কি বলবো? আলফিল হাতি, মালফিল হাতি কি, ওমা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে, লাহু জানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবীল তার লম্বা একটি শুরু আছে। যে কায়দার নবী ওই কায়দার, ওই কায়দার সূরা ওই কায়দার আয়াত। লোকজন বলল, মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ধোকাবাজ, প্রতারক, বেঈমান, এটা প্রমাণ হওয়ার জন্য তোর এই সূরাটাই যথেষ্ট। আল্লাহর কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে কোরআন এমন এক কিতাব, এটি হেফাজত করছেন স্বয়ংকে। إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله تعالى বলছেন নিশ্চয়ই এই কুরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। যেই কুরআন
হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে কোরআনের আওয়াজ কি কেউ থামিয়ে দিতে পারবে? না। কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে গিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? বুঝে শুনে বলছেন তো, লাঠি দিয়ে বাড়ি মারলে আগুনের তেজ আরো বাড়ে। আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারলে যেমন আগুনের তেজ বাড়ে, কোরআনের গণজুয়া কোরআনের গণ বিস্ফোরণকে যারাই থামিয়ে দিতে চাইবে, কোরআনের লাফজ কায়েমের জন্য সেই জায়গা আরো উর্বর জায়গা হিসেবে পরিগণিত হয়ে যাবে। নাম্বার 9, কোরআনুল কারীমের 9 নাম্বার স্পেশালিটি হচ্ছে কোরআনুল কারীম এমন এক কিতাব, এর কাছে যারাই আসে তাদের সম্মান বাড়ে না কমে। কেমন এক মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহর কিতাব! কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলার তো অসংখ্য ফেরেশতাকুল রয়েছে, কিন্তু যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে সকল ভাষার চাইতে ওই ভাষার শ্রেষ্ঠত্ব সবচাইতে কম না বেশি? আবার দেখেন, যার উপরে এই কিতাব নাজিল হয়েছে তার মর্যাদাও পৃথিবীর সকল মানুষের চাইতে কম না বেশি? বুঝে শুনে জবাব দেন। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল সারা বছরের অন্যান্য সকল মাসের চাইতে ওই মাসটার মর্যাদা সবচাইতে কম না বেশি? সারা বছরের ভেতরে 365টি রাত রয়েছে, কিন্তু যেই রাতে আল্লাহর কিতাব কুরআন নাজিল হয়েছে অন্যান্য সকল রাতের চাইতে ওই রাত্রির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যায়, আল্লাহর কোরআন আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা এভাবে বেড়ে যায়। দেখেন, কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, টেবিল বানানো হয়, সোফা বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়, কিন্তু এই ফার্নিচার আসবাবপত্র চেয়ার টেবিল সোফার সাথে পা লাগলে কেউ কি কোনোদিন সালাম করে নাকি? কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কুরআন রাখা হয়, তখন ওই রেহালের সঙ্গে মানুষের পা লাগলে দেখা যায় রেহালটা মানুষ হাতে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাঠের দুইটা টুকরার সাইজ ছোট হতে পারে, কিন্তু এই রেহালের উপরে কার কিতাব রাখা হয়েছে এই জন্য এই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, আপনাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে আলনা আছে, আলমারি আছে, ওয়ার্ড্রুব আছে, আলনা আলমারিতে অনেক কাপড় থাকে, কাপড় ধোয়ার জন্য কাপড় টান দিলে কোনো কাপড় যদি হাত থেকে পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড় হাতে নিয়ে কেউ চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়েও ধরে না, কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব কিংবা বস্তনি বানানো হয়, ওই কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা সঙ্গে সঙ্গে নিয়ে বুকের সঙ্গে জড়াই ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাপড়ের টুকরা ছোট হতে পারে কিন্তু ওই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? এই জন্য ওই কাপড়ের টুকরার মর্যাদাও বেড়েছে না কমেছে? আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারাও যদি আল্লাহর কোরআন কিতাব আল্লাহর কিতাব কোরআনের কাছে আসেন, কোরআনটা যদি পড়েন, কোরআন বুঝেন আর কোরআন যদি মানেন, কোরআনের সাথে যদি সুসম্পর্ক তৈরি করতে পারেন, আপনার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়বে না কমবে? কোরআনের কোরআন থেকে দূরে গেলে মর্যাদা শুধু কমতে থাকবে। কয়টা বললাম? 9টা। নাম্বার 10, সর্বশেষ 10 নাম্বার হচ্ছে, এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি, এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী একটি গ্রন্থ, সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি
মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কুরআন ঠিক কি না আসুন এই কুরআনের কাছে আসুন আজ কোরআনের এই মাহফিলে কোরআনের দোস্তি স্পেশালিটি শুনিয়েছি এই কোরআনের কাছে আসুন আপনি কোরআনটা পড়ুন বুঝুন কোরআনওয়ালা লোকদেরকে রেসপেক্ট করুন মহব্বত করুন কোরআনের সঙ্গে থাকুন মর্যাদা বাড়াবেন কি শুধু যে মর্যাদা বাড়বে তা নয় কোরআনের সাথে থাকলে সঠিক পথের নিশানা পাবেন নাজাতের রাস্তায় চলতে পারবেন জান্নাতের পথে হেঁটে হেঁটে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে আমার তো মনটা চায় বাড়িয়ে করি সারা রাত করি কিন্তু আমাদের তো আরেকটা প্রোগ্রাম আছে আগে আপনাদেরকে বলছি ওখানেও তো যাওয়া লাগবে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে পরিবেশ পরিস্থিতি থাকলে আর কথা বলার সুযোগ থাকলে ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ এই যে দশটি স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরলাম আসুন আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক বাড়াই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা তোমাদেরকে বলছি তোমরা এই কোরআনকে ধর্মীয় কিতাব মনে করো না তোমরা এই কোরআনটা পড়া শিখো কোরআনটা বোঝার চেষ্টা করো কোরআনের কাছে আসো তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে নতুন এক দিগন্ত তোমরা খুঁজে পাবে জান্নাতের পথ খুঁজে পাবে নাজাতের পথ খুঁজে পাবে আমার মা বোনদেরকে বলতে চাই আল্লাহর কিতাব কোরআন বেশি বেশি পড়বেন আল্লাহর কিতাবে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআন দিয়ে নিজের জীবন সাজানোর চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আমার পরে কথা বলবেন জনাব মাওলানা আব্দুল হক সুলতানি ভাই খুব চমৎকার